খাল নাকি খেলার মাঠ বোঝার উপায় নেই। অথচ এখান থেকে মশা মাছির উৎপাত শুরু, ছড়িয়ে পড়ছে নানা রোগের জীবাণুও। অস্তিত্ব সংকটে ঢাকা দক্ষিণ সিটির মান্ডা খাল, একে আজাদের অনুসন্ধান। বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ মাঠ, যেখানে গবাদি পশুর বিচরণ, চাইলে হেঁটেই মাঠ পার হতে পারেন যে কেউ। অথচ এই মাঠের উপর কেবল একটি নয়, একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। এর পেছনে রহস্য কি? সাধারণত খাল নদীর উপর চলাচলে সেতুর প্রয়োজন হয়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটির মান্ডা এলাকার গ্রিন মডেল টাউনের সামনে দুটি সেতুর নিচেই কোনো পানি নেই। পুরো জায়গা ভরাট হয়ে ঘাস জমেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে এটি মূলত মান্ডা খালের অংশ। চার পাঁচ বছর আগেও এখানে পানির প্রবাহ থাকায় যাতায়াতে সেতুগুলোই ছিল ভরসা। কি ফেলছেন খালে? ময়লা ফেলছি, কি ফেলবো আর কি। আরে রাখেন, কেন ফেলছে, কি করতেছি? অনলাইন না, এটা সবাই ফেলে, এই জন্য আমি ফেলছি। কাগজে কলমে মান্ডা খাল, স্থানীয়দের কাছে তা মরা খাল নামে পরিচিত। প্রায় 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের শুকনগর অংশের বেহাল দশা। বেশ কিছু জায়গায় আবর্জনার স্তূপ, দূষণের ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের এলাকায়। শুকনগর পয়েন্টের কিছু অংশ আগাছা কচুরিপানার দখলে। খালের শুরু মানিকনগরে, পরে শেখের জায়গা ত্রিমোহনী হয়ে বালু নদে গিয়ে তা মিশেছে। নন্দীপাড়া অংশ দু সপ্তাহ আগে পরিষ্কার করা হলেও এর সুফল ভোগ করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। গন্ধ যে হয় বিশ্রী গন্ধ, এটা মানে বাস্তবে আপনারা যদি থাকেন তখন বুঝবেন যে কি গন্ধ, এত গন্ধ আগে কখনো দেয়নি। খালের মধ্যে না, এটা এক পর্যায়ে মোটামুটি বড় ড্রেনের মতোই চলে। যারা ময়লা নেয়, যারা নিয়োজিত আছে, এরা আমাদের বাজারের থেকে আর ময়লা নেয় রাত্রে, কোনো সময় আসে কোনো সময় আসে না। বাসা বাড়িতে যেমন শুক্রবারে অত মনে চাইলে আসবে, নয় আসবে না। দুই দিনের ময়লা জমাইয়া নেয়, পরে বাসা ঘরের ভিতরে দুর্গন্ধ হয়ে যায় দেখে সবাই বাইরে ফেলায়। খাল বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আগেভাগেই আবর্জনা ফেলার সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। তাহলে খাল রক্ষায় যেসব কর্মসূচি হাতে নেওয়া হবে তার সুফল পেতে পারে নগরবাসী। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।